মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা করে রয়েছেন, তো আপনাদের জন্য বিশেষ করে হতে চলেছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে যে প্রত্যেকটি বিডিও অফিস রয়েছে, প্রত্যেকটি বিডিও অফিসে কিন্তু এই নিয়োগটি করতে চলেছে। এবার আপনারা যদি এই আবেদনটি করতে চান, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, আর কিন্তু এখানে কোনো রকম যে আবেদন মূল্য সেটাও কিন্তু লাগছে না, নাকি এখানে যে বাইরের জেলা থেকে আবেদন করবেন এমনও কিন্তু কোনো ব্যাপার নয়, প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তবে প্রত্যেকটি বিডিও অফিসে কিন্তু একটু দুটো করে শূন্যপদ রয়েছে, যদি আপনারা কেউ আবেদনটি করতে চান অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, কারণ কি এমন রিক্রুটমেন্ট হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি। তো কোন পোস্টের জন্য? ভলেন্টিয়ার্স পোস্টের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু পার ডে আপনারা 500 টাকা করে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো চলো দেরি না করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অতএব দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিই। তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, ভিডিওটিতে একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর আপনারা যদি চাকরি প্রিপারেশন নিচ্ছেন তো অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি পশ্চিমবঙ্গের 23টি জেলার কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি সবার আগে কিন্তু দিয়ে থাকি। তো এই যে বিডিও অফিসের রিক্রুটমেন্টটি রয়েছে, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। তো সেটা কী করে বুঝবেন? এই ফর্মটার মধ্যে কিন্তু বলাই রয়েছে আপনি মেল না ফিমেল সকল সমস্ত রকম দেওয়া হয়েছে। তো আমি আপনাদের বলবো এখানে কিন্তু প্রত্যেকটি জেলার ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করে নিতে পারছেন। তো বন্ধুরা, এই যে অফলাইনে ফর্মেটটি রয়েছে এটি দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকের যে আবেদনটি রয়েছে সেটি কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের কমপ্লিট করতে হবে। অতএব এই ফর্মটি আপনারা কিন্তু একটি পেজ মাত্র দেখতে পাবেন, দেখুন একটি পেজ রয়েছে, এই পেজটিকে এ4 পেজের মধ্যে প্রিন্ট আউট করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করবেন। যেমন ধরুন এখানে কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে, অতএব এখানে আপনারা মাধ্যমিকের মার্কশিট দিতে পারেন, মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু অবশ্যই দেবেন, যাতে করে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে HS সার্টিফিকেট দেবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে বলা হচ্ছে এ কারণে যে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই বেস্ট। অতএব মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, HS এর মার্কশিট, এই সকল দিয়ে যদি আপনার কেউ SC ST হয়ে থাকেন এই সকল ডকুমেন্টস অ্যাটাচ করার পর আধার কার্ড ভোটার কার্ড এই সকল ডকুমেন্টস অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করবেন। এরপরে একটি খামের মধ্যে ভরে আপনাদের কিন্তু বাই পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে একটি অ্যাড্রেস রয়েছে সে অ্যাড্রেসটিও দেখিয়ে দিচ্ছি, সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখতে পাবেন লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কী রয়েছে, দেখতেই পাবেন যে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 9/9/2022 তারিখে বিকেল 5টার সময়, আবেদনটি করতে হলে এই তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। কোন অ্যাড্রেসে পাঠাবেন, সকলের মনে একটি কোয়েশ্চেন থাকতে পারে, এই যে অ্যাড্রেসটি রয়েছে পিনকোড সহ এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে, তাহলে আবেদনটি কমপ্লিট হবে। আর এটি কিন্তু বিডিও অফিস ভিত্তিক একটি রিক্রুটমেন্ট। তো কী করে বুঝবেন যে আপনার যে বেতন কাঠামো সেটা কী রয়েছে? এখানে দেখতেই পাচ্ছেন পার ডে কিন্তু আপনাদের যে 500 টাকা সেটি কিন্তু এখানে দেওয়া হবে, মানে যেদিন আপনারা ডিউটিতে জয়েন করবেন সেদিন থেকে আপনারা যে 500 টাকা করে কিন্তু যে বেতন পার ডে কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন। এবার চলে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে আবেদন করতে গেলে আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা বা কী কী ক্রাইটেরিয়া থাকলে আবেদনের যোগ্য। সবার প্রথমে বলা হয়েছে যেহেতু ছেলে মেয়ে উভয়ের জন্য সেক্ষেত্রে হিসি বলাই রয়েছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সবার প্রথমে নাগরিক হতে হবে। এর সঙ্গে বলা হয়েছে যদি আপনার যে বলা হয়েছে যে ক্রিমিনাল কেস যদি হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন না, ঠিক আছে। এর সঙ্গে বলা হয়েছে অবশ্যই আপনাদের কিন্তু 18 বছরের বেশি হতে হবে, তারপরে আবেদন করতে পারবেন। তবে যে দিন থেকে অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে সেদিনের পর থেকে কিন্তু আপনাদের 18 বছর নর্মাল হতে হবে, তাহলে আবেদনের যোগ্য। এরপরে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনারা কী দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন যে কোয়ালিফিকেশান ইজ হায়ার সেকেন্ডারি 10+2 এখানে কিন্তু চাওয়া হয়েছে। এর সঙ্গে বলা আছে শিক্ষাগত যোগ্যতার মধ্যে এটি পড়ে, দেখতে পাচ্ছেন যে প্রফিসিয়েন্সি উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেট উইথ বেসিক কম্পিউটার অফ নলেজ অফ কম্পিউটার, এখানে বলা হয়েছে যে কম্পিউটারের যে যোগ্যতা সেটা কিন্তু আপনাদের থাকতে বলা আছে, মানে সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই আপনারা কিন্তু ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন টোটাল 8টি ব্লকে কিন্তু নিয়োগটি করতে চলেছে, আর খুব শীঘ্রই কিন্তু আপনাদের যে জেলা আপনাদের জেলার যে ব্লকগুলি রয়েছে সেখানেও কিন্তু নিয়োগটি খুব তাড়াতাড়ি করতে চলেছে। আর আপনারা যদি চান যে এই জেলায় কিন্তু আপনারা কাজ করবেন সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করে নিতে পারেন, কোথাও কিন্তু এমন বলা নেই যে রেসিডেন্সরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, মানে এখানে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো কোন কোন ব্লক রয়েছে এখানে এক এক করে আপনারা দেখতে পাচ্ছেন, নেম অফ দ্য ব্লক টোটাল কিন্তু 8টি মাত্র এখানে ব্লক রয়েছে, এই সকল ব্লকে কিন্তু নিয়োগটি করতে চলেছে। অবশ্যই ব্লকগুলি দেখে নেবেন যদি আপনারা কেউ এই জেলার বাসিন্দা হয়ে থাকেন, তবে বাইরের জেলা থেকেও কিন্তু আবেদন করতে পারবেন, আমি সেটা আপনাদের বারবার বলছি। আর একটা কথা মাথায় রাখবেন, যদি আপনাদের কারো ক্রিমিনাল কেস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে না। কোন পোস্টের জন্য আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর দ্য প্যারালিগাল ভলেন্টিয়ার্স পোস্টের জন্য, ঠিক আছে। তো প্যারালিগাল ভলেন্টিয়ার্স পোস্টের জন্য কিন্তু এই যে নিয়োগ, এই নিয়োগটি করতে চলেছে। আর এই নিয়োগটি কোথা থেকে প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম থেকে। তো ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা কিন্তু যারা রয়েছেন, অনেকে বলেছিলেন যে ঝাড়গ্রাম জেলা কোনো রকম রিক্রুটমেন্ট থাকলে দিতে, তো আমি আপনাদের কিন্তু জেলা এই যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটি দিচ্ছি। তবে বাইরের জেলা থেকেও কিন্তু এখানে আবেদন করতে
দিতে পারবেন। ডিস্ট্রিক্ট জজ কোর্ট কমপ্লেক্স ঝাড়গ্রাম, পিনকোড নাম্বার 721507। এই অ্যাড্রেসে কিন্তু রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন। আর আপনাদের চেনাজানার মধ্যে যদি এমন কেউ থেকে থাকে যে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা করার পর বাড়িতে বসে আছে আর ভলেন্টিয়ার পোস্টের জন্য কাজ করতে ইচ্ছুক, তাদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।